আমাদের দেশের ভবিষ্যৎ গাইস আপনারাই, ঠিক আছে। হে গাইস, গুড মর্নিং, কি খবর? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, কালকাজ আপনারা সবাই আপনারা জানেন যে কালকা হলো 15 আগস্ট, ঠিক আছে। তো গাইস, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, জাস্ট একটাই অনুরোধ, ঠিক আছে। তো গাইস, আপনারা যে আমি যে আপনাদের আগে একটা ভিডিওতে ক্লিপ দেখালাম, ঠিক আছে, তো ওরকম করে কোনোদিনও মানে মাল খেয়ে, ঠিক আছে, গাড়ি চালাবেন না, ঠিক আছে। কেননা গাইস, কালকা হলো 15 আগস্ট, কেননা মানে আমাদের স্বাধীনতা দিবস, মানে 15 আগস্ট তো আপনি সবাই গম পান, ঠিক আছে। তো গাইস, আজকে আমি এই ভিডিওটা কেন বানালাম, ঠিক আছে, তো এই ভিডিও বানানোর একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে। তো গাইস, আমি আজকে আমি নতুন গাড়ি পেয়েছি, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমার গাড়ি না, ঠিক আছে, আমার কাকার গাড়ি। তো এই যে দেখুন গাড়িটা, ঠিক আছে, পালসার 125, সরি বলেছে, ঠিক আছে, এই দেখুন পালসার 125, ঠিক আছে। তো গাইস, গাড়িটা পেয়েছি। তো গাইস, তো আপনারা তো জানেনই পালসারে মানে পিক আপটা কীরকম টান দিয়ে, ঠিক আছে, মানে অনেক মানে এক সেকেন্ডে যখন আপনি মানে রেস্ট দেবেন তো লগে লগে গাড়িটা মানে পিক আপ নিয়ে নেবে, ঠিক আছে। তো গাইস, মানে এই কথা মানে আপনাদেরকে আমি একটু মানে সাবধান করার জন্য বলছি। তো কালকে গাইস, কেউ মাল খেয়ে গাড়ি চালাবেন না, ঠিক আছে, রিকোয়েস্ট আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট। আপনারা কালকে কোনো কোনো সময়ে কোনো ভুলেও মানে মানে আপনারা মানে মাল খেয়ে গাড়ি চালাবেন না গাইস, কেননা আমাদের ভবিষ্যৎ আপনারাই, ঠিক আছে, আমাদের দেশের ভবিষ্যৎ গাইস আপনারাই, ঠিক আছে। তো তাই জন্য আপনাদেরকে আমি বলছি যে আপনারা মানে কখনো মাল খেয়ে গাড়ি চালাবেন না। আর এই সতর্ক মানে দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি, ঠিক আছে। তো আজকে আমি আপনাদের দেখাবো সাপটি, মানে সাপটি তো আপনারা সবাই জানেন, ঠিক আছে, মানে ফালতু লোক, ঠিক আছে। সাপটি তো মানে হিন্দিতে বলে যে সাপটি, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা বাংলায় বলি যে মানে ফালতু লোক, ঠিক আছে। তো ফালতু লোক হওয়ার জন্য অনেক ধরনের কাম আছে, অনেক ধরনের কাজ আছে, ঠিক আছে। তো সেগুলো আমি দেখাবো যে এগুলো কাম আপনারা করবেন না বাইকে বসে কোনো দিনও না, ঠিক আছে। তো চলুন আজকে ব্লগটা আমরা শুরু করি, ঠিক আছে। তো এই যে দেখুন আমার গাইস, আমার গাড়িটা দেখুন, আগে প্রথমে আমার গাড়িটা দেখুন, এই দেখুন কি সুন্দর গাড়িটা, না একদম নিউ গাইস, একদম নিউ, রেজিস্ট্রেশনটা দেখুন, একদম নিউ রেজিস্ট্রেশনটা, ঠিক আছে। তো মানে রেজিস্ট্রেশনও নিউ প্লাস গাড়িটাও নিউ, ঠিক আছে। তো দেখুন আজ এখন আমরা চালিয়ে যাব, ঠিক আছে। তো তোমরা দেখো, সাফটি হওয়ার জন্য অনেক কিছু করণ যায়, ঠিক আছে, অনেক কিছু করা যায় সাফটি হওয়ার জন্য, কিন্তু গাইস একটা ভদ্রলোক হওয়ার জন্য খুব কষ্ট, ঠিক আছে। তো তাই বলছি গাইস, আপনারা কালকে, অন্তত কালকে গাইস, আপনারা মানে কোনো ধরনের বেয়াদবি করবেন না, ঠিক আছে, সিনসিয়ারলি থাকবেন, ঠিক আছে। সিনসিয়ারলি থাকলে অনেক ভালো লাগে, মানে মানে একটা মানে আমাদের পরিবেশটা মানে একটা ভালো হয়, ঠিক আছে। তো চলুন আমরা ভিডিওটা আগে নিয়ে যাই, ঠিক আছে। তো এখন গাইস আমি আসি, ধরুন এখন আসি আমি কোথায়, এই জায়গাটার নাম বামনজারি, ঠিক আছে। তো গাইস আমি এখন আসি বামনজারি, ঠিক আছে, আর বামনজারি যে যে জায়গায় আসি, তো এখানে একটা ব্রিজ আছে, দলং আছে, তো ওই যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন, তো এই যে একটা দলং, ঠিক আছে, ওই যে ওই দিকে মানে ওই পাশটা, আর এদিকে হলো এই পাশটা, ঠিক আছে। তো এই দুই পাশের মাঝখানে আমি আসি, আর এখানকার পরিবেশটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখুন এখানকার পরিবেশটা কি সুন্দর, তো দেখুন ওই যে ওইদিকে দেখুন মানে মাছ মারছে, অনেক কাজ করছে। আর এই যে গাইস আপনারা যে এই জালটা দেখতে পাচ্ছেন, তো এই জালটা হলো খরা জাল, ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি এটাকে খরা জালই বলি। তো দেখুন এখানকার পরিবেশটা দেখুন খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে, আর মানে রোডটাও খুবই দিয়েছে আজকে, আমি আজকে মানে খুবই রোডটা দিয়েছে। তো গাইস গরমও লাগছে, দেখুন একদম ঘেমে গেছি, তাই না, ঠিক আছে। তো চলুন আগে যাই, ঘরে যাই, তারপরে আপনাদের সাথে আলাপ পারবো, ঠিক আছে। তো গাইস সাফটি হয়ে মানে গাড়ি চালানোর স্টাইলটা কীরকম আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, ঠিক আছে। তো গাইস আপনারা দেখুন এইভাবে মানে সাফটি হয়ে গাড়ি চালানো যায়, ঠিক আছে। এই দেখুন আমি কিন্তু আমার দুই ঠ্যাং, ঠিক আছে, আমার দুই ঠ্যাং কিন্তু গাড়ির মানে সেফ গেটের উপরে উঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আর ক্লাসের ক্লাসে মানে অ্যাকচুয়ালি ক্লাসটা কিন্তু আমি ধরে রাখিনি, দেখুন বাঁ হাতে মোবাইলটা ধরে রেখেছি, আর ডান হাত দিয়ে আমি মানে পিক আপটা টানছি, ঠিক আছে। তো দেখুন সাফটি হওয়ার অনেক চল। তো গাইস আপনাদেরকে যার জন্য মানে আজকে ভিডিওটা বানালাম, তো কালকে আমার 15 আগস্ট, তো কেউ এরকম যাতে ভুল না করে, ঠিক আছে, এরকম ভুল যাতে কেউ না করে, তো তাই জন্য আজকে ভিডিওটা আমি মানে বানালাম, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন আপনারা তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো চলুন এখন আমরা ঘরে চলে যাই, ঠিক আছে।